আসসালামু আলাইকুম সবাইকে, কনসেপ্টার ভিডিও টিউটোরিয়ালে স্বাগত জানাচ্ছি। ফ্লুইড মেকানিক্স নামে একটি প্লেলিস্ট আমাদের চ্যানেলে আপডেট করা হচ্ছে। তো আজকে আমরা ফ্লুইড মেকানিক্স যে প্লেলিস্টটি হবে আমাদের চ্যানেলে সেটার একেবারে ফার্স্ট ভিডিওটা দেখব। তো আজকের ভিডিওতে আমরা দেখব যে ফ্লুইড মেকানিক্স অ্যান্ড ইটস ব্রাঞ্চেস, অর্থাৎ ফ্লুইড মেকানিক্স বলতে আমরা কী বুঝি এবং ফ্লুইড মেকানিক্সের কী কী ব্রাঞ্চ আছে এবং সেগুলো সম্পর্কে আমরা বেসিক ধারণা নেওয়ার চেষ্টা করব। তো ফার্স্টেই আমরা দেখি যে ফ্লুইড মেকানিক্সের ডেফিনেশন এখানে আমরা দেখতে পাচ্ছি। ফ্লুইড মেকানিক্স ইজ দ্যাট ব্রাঞ্চ অফ ইঞ্জিনিয়ারিং সায়েন্স উইচ ডিলস উইথ দ্য বিহেভিয়ার অফ ফ্লুইডস অ্যাট রেস্ট অ্যান্ড ইন মোশন। অর্থাৎ ফ্লুইড মেকানিক্স হলো ইঞ্জিনিয়ারিংয়ের সেই ব্রাঞ্চ যেটা কিনা ডিল করতেছে ফ্লুইডের বিহেভিয়ার নিয়ে, সেটা রেস্টও থাকতে পারে আমাদের ওই ফ্লুইডটা এবং মোশনেও থাকতে পারে। তো একেবারে সিম্পল ডেফিনেশন যে অ্যাট রেস্টে যদি আমাদের ফ্লুইডটা থাকে বা আমাদের ফ্লুইডটা যদি ইন মোশনে থাকে তাহলে আমাদের ওই ফ্লুইডের বিহেভিয়ারটা কীরকম হবে, এইসব জিনিসপত্র নিয়েই ফ্লুইড মেকানিক্স আলোচনা করে আর কি, ডিল করে। তো এখানে একটা ব্যাপার যে ফ্লুইড মেকানিক্সে আমরা ফ্লুইডের বিহেভিয়ার নিয়ে কনসার্ন, ফ্লুইড মেকানিক্স ওইটাই ডিল করে। তো ফ্লুইডস বলতে কিন্তু শুধুমাত্র লিকুইডকেই বোঝায় না, ফ্লুইড মেকানিক্সে ফ্লুইড বলতে গ্যাসকেও বোঝায় অথবা লিকুইডকেও বোঝায়। অর্থাৎ ফ্লুইড বলতে যে শুধু আমরা লিকুইড বুঝবো এমনটা কিন্তু না। ফ্লুইড মেকানিক্সে যে ফ্লুইড নিয়ে ডিল করা হয় সেটা গ্যাসেরও হইতে পারে আবার লিকুইডেরও হতে পারে। তো এখানে একটা আমাদের ধারণা থাকে যে ফ্লুইড মানে লিকুইডই, কিন্তু ফ্লুইড মেকানিক্সে আমরা বোথ গ্যাসেস অ্যান্ড লিকুইডস দুইটারই বিহেভিয়ার দেখব। তো ফ্লুইড মেকানিক্সের মূলত তিনটা ব্রাঞ্চ রয়েছে। তো ফ্লুইড মেকানিক্সের যে তিনটা ব্রাঞ্চ সেটা এখানে দেখানো হয়েছে যে ফ্লুইড স্ট্যাটিক্স একটা ব্রাঞ্চ, ফ্লুইড কাইনামেটিক্স একটা ব্রাঞ্চ এবং এদিকে আমরা দেখতে পাচ্ছি ফ্লুইড ডাইনামিক্স একটা ব্রাঞ্চ। তো ফ্লুইড স্ট্যাটিককে কী পড়ানো হয় বা কী নিয়ে ডিল করে, ফ্লুইড কাইনামেটিক্সে কী নিয়ে ডিল করে এবং ফ্লুইড ডাইনামিক্স কী নিয়ে ডিল করে। তো আমি এক নম্বরে দেখতে পাচ্ছি ফ্লুইড স্ট্যাটিক্স, ইট ডিলস উইথ দ্য কেসেস ইন হুইচ দ্য ফ্লুইড ইজ অ্যাট রেস্ট অ্যান্ড দ্য ফোর্সেস অন দ্য ফ্লুইড এলিমেন্ট আর ইন ইকুইলিব্রিয়াম। অর্থাৎ যখন আমাদের ফ্লুইডটা রেস্টে থাকবে এবং এই ফ্লুইডের উপরে যে ফোর্সগুলো কাজ করবে সেগুলো যখন ইকুইলিব্রিয়ামে থাকবে, অর্থাৎ আমার যে ফ্লুইডটা কনসার্ন ফ্লুইডটা ওইটার উপরে যে ফোর্সগুলো কাজ করবে তার যদি কোনো রেজাল্টেন্ট না থাকে, অর্থাৎ চারদিক থেকে ফোর্স এসে সে যদি একটা ইকুইলিব্রিয়াম অবস্থায় থাকে এবং সে যখন রেস্টে থাকবে তখন যে বিষয়গুলো ডিল করা হয় তখনই আসলে আমরা এটাকে বলতেছি ফ্লুইড স্ট্যাটিক্স। অর্থাৎ ফ্লুইড স্ট্যাটিক্সে আমাদের যে ফ্লুইডটা থাকবে সেই ফ্লুইডটা রেস্টে থাকবে এবং তার উপরে যে ফোর্সগুলো কাজ করবে সেগুলো আসলে ইকুইলিব্রিয়ামে থাকবে, খুবই সিম্পল। সেকেন্ড আমরা দেখতে পাচ্ছি ফ্লুইড কাইনামেটিক্স, ফ্লুইড কাইনামেটিক্স কী নিয়ে ডিল করে। ফ্লুইড কাইনামেটিক্স ডিলস উইথ দ্য ভেলোসিটিস, অ্যাক্সেলারেশনস অ্যান্ড দ্য প্যাটার্নস অফ ফ্লো উইদাউট কনসিডারিং ফোর্সেস অর এনার্জি। অর্থাৎ যখন আমরা ফ্লুইডের ভ্যালোসিটি, অ্যাক্সেলারেশন এবং ফ্লুইডটা কীভাবে ফ্লো করতেছে তার প্যাটার্ন নিয়ে আলোচনা করি, কিন্তু আমরা ওই ফ্লুইডের উপরে কী কী ফোর্স কাজ করতেছে বা ফ্লুইডের যে এনার্জিটা অর্থাৎ প্রেশার ফোর্স যদি কাজ করতে পারে ফ্লুইডের উপরে, অর্থাৎ এই জিনিসগুলোকে আমরা যখন কনসিডার না করতেছি এবং শুধুমাত্র আমরা ভ্যালোসিটি, অ্যাক্সেলারেশন এবং ফ্লুইডের প্যাটার্ন নিয়ে আলোচনা করতেছি, তার ফ্লো প্যাটার্ন নিয়ে আমরা যখন ডিল করতেছি সেটাকে আমরা তখনই আমরা সেটাকে বলতেছি ফ্লুইড কাইনামেটিক্স। অর্থাৎ ফ্লুইড কাইনামেটিক্স কখনোই ফোর্স বা এনার্জি নিয়ে আমি কনসার্ন হব না ফ্লুইড কাইনামেটিক্সে, আমি শুধুমাত্র ওই ফ্লুইডের ভেলোসিটি, অ্যাক্সেলারেশন এবং তার প্যাটার্নস অফ ফ্লো এটার উপরে কনসার্ন থাকবো। তো ফ্লুইড কাইনামেটিক্স এগুলো নিয়ে ডিল করে। ফ্লুইড মেকানিক্সের লাস্ট যে ব্রাঞ্চটা সেটা হচ্ছে ফ্লুইড ডাইনামিক্স, ইট ডিলস উইথ দ্য রিলেশনস বিটুইন দ্য ভেলোসিটিস অ্যান্ড অ্যাক্সেলারেশনস অফ ফ্লুইড উইথ দ্য ফোর্সেস অ্যান্ড এনার্জিস কজিং দেম। তো একটা ফ্লুইডের যখন ভ্যালোসিটি এবং অ্যাক্সেলারেশনকে আমরা কনসিডার করব এবং একই সাথে তার উপরে যে ফোর্স এবং এনার্জি আছে সেটাকেও যখন আমরা কনসিডার করব সেটাকে আমরা বলতেছি ফ্লুইড ডাইনামিক্স। অর্থাৎ ফ্লুইড ডাইনামিক্স ভ্যালোসিটি, অ্যাক্সেলারেশন এবং তার উপরে ওই ফ্লুইডের উপরে যে ফোর্স এবং এনার্জি আছে কাজ করতেছে সেগুলো নিয়ে ডিল করে। সো এই ছিল ফ্লুইড মেকানিক্স এবং ফ্লুইড মেকানিক্সের ব্রাঞ্চেসগুলো। পরবর্তী ভিডিও টিউটোরিয়ালে হয়তো আমরা আরও ইন্টারেস্টিং কিছু দেখবো, সেটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি।